হে, ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল টাইম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল নিয়ে, এবং আজকের আলোচনায় থাকতেছে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গণিত সমস্যা এবং এর সমাধান নিয়ে। চলো তাহলে সেই গণিতের সমস্যাগুলো দেখি এবং তার সমাধানগুলো কী কী। এই ভিডিওতে পাঁচটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম গাণিতিক সমস্যাটি হলো 400 নিউটন বল 50 কেজি ভরের একটি গাড়ির উপর 60 সেকেন্ড ক্রিয়া করে, কিন্তু 60 সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায়। গাড়ির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তার মানে 400 নিউটন বল, এটা হচ্ছে এফ এর মান, 50 কেজি ভরের একটি গাড়ি অর্থাৎ এটা হচ্ছে এম এর মান, এবং 60 সেকেন্ড এটা হচ্ছে টি এর মান। এখন আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে, আমাদের গাড়িটি যেহেতু থেমে যায় তার মানে শেষ বেগ জিরো, গাড়ির ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে। আমরা জানি ভরবেগ হচ্ছে আমাদের পি, আর পরিবর্তন যদি হয় তাহলে ডেলফির মান নির্ণয় করতে হবে। তো এখানে বল হচ্ছে আমাদের এফ 50 নিউটন, এখানে 50 নিউটন, এবং সময় টি ইকল টু 60 সেকেন্ড, এবং ভরবেগের পরিবর্তন ডেলফি ইকল টু হচ্ছে আমাদের হোয়াট। ভরবেগের পরিবর্তন হচ্ছে পি, আমরা জানি ডেলফি ইকল টু হচ্ছে এফ টি। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে 50 কেজি ভর, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের অলরেডি বলের মানই দেওয়া আছে। তার মানে এখানে ভরবেগের কোনো প্রয়োজন নেই। অনেকে এই ভর দেখে হয়তো বা এরকম ভাবতে পারে যে ভরটা আছে এটার কেন কোনো কাজ নেই, বা এটা কীভাবে কাজ করব, এর কারণে অঙ্কটাই তারা করতে পারে না। সো যেটার প্রয়োজন নেই সেটা প্রয়োজন নেই, দেওয়া থাক বা না থাক। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের পি, আমরা জানি ডেল পি ইকুয়াল হচ্ছে এফ টি, কারণ ভরবেগের পরিবর্তন এফ এবং টি এর গুণফলের সমান, এটা হচ্ছে বলের ঘাত যেটাকে বলে আমরা। তো এখানে এফ এর মান হচ্ছে 400 এবং টি এর মান হচ্ছে 60, দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে 24,000 কেজি মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের গাড়ির ভরবেগের পরিবর্তন। তো নেক্সট আমরা গাণিতিক সমস্যাটা দেখি। তো দ্বিতীয় নম্বর গাণিতিক সমস্যায় আছে 12 গ্রাম ভরে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরো কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, বাধাদানকারী বলের পরিমাণ কত, অর্থাৎ আমাদের এফ এর মান নির্ণয় করতে হবে। তো একটু দেখি কী দেওয়া আছে। এখানে বুলেটের ভর দেওয়া আছে 12 গ্রাম, এটাকে কেজিতে প্রকাশ করতে হবে, এবং আদিবেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, এবং এটা প্রবেশ করছিল 4.5 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সরণের পরিমাণ। এই সরণ হচ্ছে 4.5 সেন্টিমিটার, এটাতে মিটারে প্রকাশ করতে হবে। বাধাদানকারী বলের পরিমাণ অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে হবে। তা আমাদের এখানে এম এর মান দেওয়া আছে, এফ এর মান নির্ণয় করতে গেলে এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, এর মান কিন্তু নেই, এর মান আমাদের বের করে নিতে হবে। তো এখানে আদিবেগ হচ্ছে আমাদের ইউ ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো, কারণ যেহেতু বুলেটটা থেমে গিয়েছিল। দ্রুত হচ্ছে 4.5 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করে নিলাম, 100 দ্বারা ভাগ দিতে হবে 0.045 সেন্টিমিটার। ভর হচ্ছে আমাদের 12 গ্রাম, এবং এটাকে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে মান দাঁড়াচ্ছে 0.012 গ্রাম, এবং বল হচ্ছে এফ ইকুয়াল টু হোয়াট। আমরা জানি গতির সূত্র থেকে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখানে যেহেতু শেষ বেগ জিরো, তাই ইউ এর ভি এর মান আমরা জিরো বসিয়ে দিলাম। ইউ এর মান হচ্ছে 300 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এসের মান হচ্ছে 0.045, এবং এই সবগুলো দিন যদি সামনে নিয়ে আসে এই জিরো আমরা পিছনে নিতে পারি, এবং 300 উপরে স্কোয়ার মানে কি 300 ইন্টু 300, তবে এটার সামনে যেহেতু প্লাস আছে এদিকে যা হবে মাইনাস, মাইনাসটা দিতে ভুলে গেছি। তো এখন এর সাথে এই দুইটা আমাদের গুণ অবস্থায় আছে, তার কারণে ওদিকে যা হবে ভাগ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে উপরে দুইটা গুণ করে এগুলো দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে মান দাঁড়াচ্ছে -10.6 মিটার পার সেকেন্ড, কারণ এটার মন্দন হয়েছিল, বুলেটের বেগটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল, এই জন্য মাইনাস। তো 10.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কিসের মান, এর মান। তো এখন আমরা জানি আবার এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। তো এম এর মান হচ্ছে 0.012, এটা হচ্ছে আমাদের ভর, এর মান আমরা পাইলাম 10.6, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে 1.2 ইন্টু 10 পাওয়ার 4 নিউটন দ্বারাই, অর্থাৎ নির্ণয়ের মান হচ্ছে 1.2 ইন্টু 10 পাওয়ার 4 নিউটন। তৃতীয় নম্বর সমস্যায় আছে 12 কেজি ভরের একটি বাক্স মেঝের উপর দিয়ে টেনে নেওয়ার সময় বাক্স ও মেঝের মধ্যে 4.5 নিউটন ঘর্ষণ বল কাজ করে, ফলে বাক্সটির ত্বরণ হয় 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাক্সটির উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। তাহলে
যেহেতু বাক্সটি মেঝের উপরে টানা হয়েছে, অবশ্যই এটার বিভিন্ন তলে একটা আমাদের ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বলের পরিমাণ হচ্ছে 4.5 নিউটন। তাহলে ওইটাতে কী পরিমাণ প্রযুক্ত বল আমরা প্রয়োগ করেছিলাম এই নিউটন এত ত্বরণ সৃষ্টি করতে? তো এটা আমরা এখন দেখব। তো এখানে বাক্সের ভর হচ্ছে m = 12 kg, বাক্সের ত্বরণ হচ্ছে a = 2.5 m/s², ঘর্ষণ বল Fk = 4.5 নিউটন। তো আমরা ধরে নিই বাক্সটির প্রযুক্ত বল হচ্ছে আমাদের পি, প্রযুক্ত অর্থাৎ যেটা আমরা প্রয়োগ করেছিলাম। আমরা জানি কার্যকর বল ইকুয়াল হচ্ছে F = P - Fk, অর্থাৎ প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে আমরা কার্যকর বল পাবো। আমরা আবার জানি F = হচ্ছে ma, m এর মান 12 kg দেওয়া আছে, কিন্তু m এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 2.20, m এর মান হচ্ছে 20, এর মান হচ্ছে 2.5, ইকুয়াল P - Fk এর মান হচ্ছে 4.5। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মান দাঁড়াচ্ছে আমাদের 54.5 নিউটন। তো এবার দেখা যাক চতুর্থ গাণিতিক সমস্যাটা কী। চতুর্থ গাণিতিক সমস্যায় আছে 700 kg ভরের একটি গাড়ির গতিশীল ট্রাক 12 m/s বেগে 1300 kg ভরের একটা স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। ট্রাক দুটি মিলিত বেগ নির্ণয় করো। এখানে দুইটা ট্রাক ছিল, একটা 700 kg ভরের আর একটি হচ্ছে 1300 kg ভরের। তো যেটা 700 kg ভরের তার আদি বেগ ছিল 12 m/s, কিন্তু দ্বিতীয়টির আদি বেগ ছিল 0। দুইটা ধাক্কা খাওয়ার কারণে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তো এই প্রশ্নের সমাধান দেখা যাক। এখানে প্রথম গাড়ির ভর ছিল m1 700 kg, আদি বেগ ছিল e1 12 m/s, দ্বিতীয় গাড়ির ভর ছিল m2 = 1300 kg, আদি বেগ যেহেতু গাড়ির স্থির ছিল তাই u2 এর মান হচ্ছে 0, মিলিত গাড়ির বেগ হবে v। তো আমরা জানি আদি ভর বেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে m1 e1 + m2 e2 = m1 v1 m2 v2। তো দুইটার গাড়ি যেহেতু এই বেগ একই হবে তাই আমরা ভিটা কমন নিয়ে নিচ্ছি। এখন যদি ক্যালকুলেশন করে তাহলে এরকম মান দাঁড়ায়, এবং মানগুলো যদি আমরা বসিয়ে দিই m1 এর মান e1 এর মান, m2 এর মান e2 এর মান, m2 এর মান যদি বসিয়ে দিই তাহলে এরকম হয়। 1300-এর সাথে 0 যদি গুণ করা হয় তাহলে 0ই হয়ে যাবে। তো এই দুইটা গুণ করলে এটা মান দাঁড়ায়, আর দুটো যোগ করলে এটা হয়, অর্থাৎ ভাগ করে দিলে হবে আমাদের 7 m/s, অর্থাৎ মিলিত গাড়ি দুটির বেগ হচ্ছে 7 m/s। পঞ্চম নাম্বার গাণিতিক সমস্যাটি হচ্ছে দুটি গোলকের ভর যথাক্রমে, অর্থাৎ দুটি গোলক ছিল, গোলকের ভর যথাক্রমে 40 kg ও 15 kg, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 m হলে পারস্পরিক আকর্ষণ বল কত? অর্থাৎ এটা মহাকর্ষ আকর্ষণ বলের কথা বলা হচ্ছে। তো এখানে প্রথম গোলকের ভর হচ্ছে m1 40 kg, দ্বিতীয় গোলকের ভর হচ্ছে m2 15 kg, দূরত্ব d = 0.1 m, এবং মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে g = 6.67 × 10⁻¹⁹ n/m² / kg². এখানে একটা কথা হচ্ছে, এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, এটার মান দেওয়াও থাকতে পারে না দেওয়াও থাকতে পারে, তো এটা তো আমাদের মুখস্থ করে নিতে হবে। আমরা জানি F = gm1m2/d², এটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বলের সূত্র, অর্থাৎ নিউটনের সূত্র। জি এর মান আমরা বসিয়ে দিলাম এম এর মান এবং m2 এর মান, ডি এর মান এবং এর উপরে স্কোয়ারটা যদি ক্যালকুলেশন করি তাহলে মান দাঁড়াচ্ছে 40.02 × 10⁻¹⁷ N। সুতরাং গোলক দুটি পারস্পরিক আকর্ষণ বল হবে 40.02 × 10⁻¹⁷ N বল। তো এই হচ্ছে আমাদের মোট 5টি গাণিতিক। তো এই দেখলে গাণিতিক সমস্যা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা এবং সমাধানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে। আর যদি তুমি নতুন হয়ে থাকে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও আর মিস না হয়। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য হৃদয়ের অন্তরে অন্তরস্থল থেকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে।